আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত শাকিল খান ভাই, কাতার থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, আমিন। আপনি জানতে চেয়েছেন যে আমরা পরস্পর বন্ধু বান্ধব একসাথে কাজ করে থাকি, খাই, তো একজন একজনকে আমরা ওই ঢং করে বা এমনি ঠাট্টার স্থলে নয়, বরং একজনের অ্যাক্টিং বা নাম ডাকে, যেমন চেয়ারম্যান সাহেবের দিকে আসেন, জমিদার সাহেবের, কোটিপতি সাহেবের দিকে আসেন, এই ধরনের সমস্যা আছে কিনা। যিনি এই ধরনের সমস্যা নাই, যদি ওই ব্যক্তি কোনো খারাপ না মনে করে, ওই ব্যক্তির কাছে কোনো কষ্ট না মনে হয়, অথবা সে এটাকে খারাপ না মনে করে, তার কাছে এটা জুলুমের কারণ না হয়, এটা তার মনে কষ্টের কারণ না হয়, তাহলে এটা তো এমনি কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমন কোনো নামে ডাকেন যে নামটা তার বিরক্তির কারণ হয়, কষ্টের কারণ হয়, তার মনে কষ্ট লাগে, সে অসহ্য মনে করে এবং অসহনীয় মনে হয়, এবং তার এটাতে অপমানিত হয়, তুচ্ছতাচ্ছিল্য হয়, তার তাকে এটা হেয় প্রতিপন্ন করা হয়, তাকে এটা ছোটো করা হয়, তাহলে অবশ্যই সেটার থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আপনার হুজরাতে আল্লাহ উল্লেখ করেছেন। সুতরাং একটা মানুষকে মন্দ নামে, খারাপ নামে ডাকা, এটা কিন্তু তার কাছে যদি খারাপ হয় বা তার কাছে এটা বিরক্তির কারণ হয়, সেটাকে খারাপ মনে করে, এটা তার অপমানের কারণ হয়, হেয় তুচ্ছ প্রতিপন্ন হয় বা তুচ্ছতাচ্ছিল হয় তাকে এবং তাকে ছোটো করা হয়, তাহলে সে অবশ্যই নিষেধের অন্তর্ভুক্ত হবে। যেমন আল্লাহ সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে বলছেন, জলা তালমিজু আনফুসাকুম, নিজে একে অপরের প্রতি দোষারোপ করিও না, ওলা তানাবাজুবিল আলকাব, এবং মন্দ নামে কাউকে ডাকিও না। ইমান আর তা মন্দ নামে কাউকে ডাকা যাবে না, বিসাল ইসমুল ফুসুক বা আদাল ইমান। যেমন মনে করেন, কেউ ইসলাম গ্রহণের আগে একটা নাম ছিল, এখন ইসলামের পরে একটা সুন্দর নাম আছে, তবে ওই নামটা রেখে তাকে খেয়াও প্রতিপন্ন করতে হবে, কেউ অন্য অপরাধ করছে, কারণ সেই নামে তাকে ডাকা যাবে না। কেউ খারাপ নাম ছিল, নামের পরিবর্তন করেছে, সেই নামে আবার তাকে ডাকে কষ্ট দেওয়া যাবে না, এরকম অনেক বিষয় আছে। কেউ হয়তো জেনা ব্যবচার করছে, এখন সে ব্যক্তি যদি ভালো হয়, ভালো পথে থাকে, তওবা করে, তাহলে তাকে ওই বিষয়ে দোষারোপ করা যাবে না। এরকম মানুষ মানুষ বোধহয় ভুল তৈরি আছে, কিন্তু সে যদি সংশোধন হয়, আল্লাহ কাছে তওবা করে, মাফ চায়, ক্ষমা চায়, তাহলে সে থেকে ফিরে আসছে, সে এ থেকে তাকে তার থেকে আমি আপনি ভালো একটা গ্যারান্টি দিল ওকে। সুতরাং কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে না সামনে না পিছনে কোনোভাবেই বলা যাবে না, এটা জুলুমের শিকার হতে হবে। মুসলিম ভাই একজন একজনের ভাই পরস্পর, তাকে সম্মান এবং মর্যাদার চোখে সবসময় দেখতে হবে। নিজেকে বড় মনে করার অধিকার তো নাই, নিজেকে বড় মনে করা যায়, দেখেন না একটা কথা আপনার পড়েন না, নিজেকে যে বড় মনে করে, বড় সে নয়, লোকে যাকে বড় মনে করে বড় সেই হয়। তো সুতরাং আমাকে আপনাকে নিজের চোটে ছোকে দেখতে হবে। এগুলি সলবে সালেনদের কথা ছিল, দোয়াও করছেন, আল্লাহ জালফি আইনি নাসে কাবিরা, জালফি আইনি সগিরা, আল্লাহ আমার চোখে আমাকে ছোট করো, মানুষের চোখে আমাকে বড় করো। সুতরাং এই বিষয়গুলো, আর যদি নিজের এমনিই হয়ে থাকে, এটাকে সে খুশি মনে করে না, তাকে ছোট মনে করে, তাকে বড় করার উদ্দেশ্যে, তাহলে তো সেটা ভিন্ন ব্যাপার। তারপরে এই সমস্ত নাম্বার দিয়ে তার তো নাম আছে ইত্যাদি। আল্লাহ হেফাজত করেন সবাইকে। আল্লাহুম্মা আমিন। আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।